না তুমি আর আমি ছাড়া কেউ জানবো না চলো Thank you.
ভাবি ভাই কি টাকা পাঠিয়েছে না ভাই উনি তো বিদেশে গেছে আকামা লাগাইতে পারে নাই পালায়াক পালায়াক আস করতেছে কেমনে টাকা দিব তা তো বুঝলাম আমার দোকানে তো অনেক টাকা বাকি হয়ে গেছে ভাই একটু দয়া করেন আপনি যদি সদায় বাকি না দেন তাহলে তো আমাদের না খেয়ে মরতে হইব আর টাকা পাঠাইলে আপনার টাকাটা আগে দিয়ে আসব এখন বাকি টাকা না দিলে আমি কিন্তু আর বাকি দিতে পারবো না তা তো বুঝলাম আমার তো জমিদারি নাই আজকালের মধ্যে আমাকে টাকা দেন যদি টাকা দেন তাহলে দোকানে সদায় আনতে যাইন আর যদি টাকা না দেন নাহলে দোকানে সদায় আনতে যাইন না ভাবি না হলে আমি আসি না বাবু ভাই একটা কথা শুনে যান বাবু ভাই শুনেন ভাই শুনেন না দেখি সুমন ভার কাছে যায় দেখি একটু কিছু টাকা পাওয়া যায় কিনা হ্যালো কেমন আছো অক্টোবর নাই তোমার শরীরে কি খবর শরীর ভালো আছে খাওয়া দাওয়া কি গো এখনো খাইনি বাজে বেটা তাড়াতাড়ি আমি তো ফোনে কথা বলে আসলাম তা কেমন আছেন আপনি খুব একটা ভালো নাই বাড়ি নাই না বাচ্চা হবে তো তাই বাপের বাড়ি গেছে কিছু বলবেন নাকি ভাবি ভাই আপনি যদি আমাকে 5000 টাকা ধার দিতেন তাহলে আমি উপকার হইতো তা ভাবি এত টাকা একটু কষ্ট হয়ে যায় যদি এটা উপকার করেন তাহলে চেষ্টা করে আর কি দেখতে পারি বলেন সুমন ভাই আমার কি করতে হবে তা তোমার ভাবি তো বাড়িতে নাই তো একা একা বাড়িতে ভালো লাগে না তোমার স্বামীও তো বিদেশ তো তুমি যদি একটু সময় দিতে আমার সাথে তাহলে আর কি ব্যাপারটা একটু ভেবে দেখতে সুমন ভাই টাকা তো আমি দিয়ে দেবো কিন্তু আপনি যে এটা করতেছেন ওটা তো সম্ভব না তাহলে টাকা দাও আমার পক্ষে সম্ভব না সুমন ভাই শুনেন না তুমি আর আমি ছাড়া কেউ জানবো না চলো আরে না তুমি কি করবো এটা কেউ জানো না সব থাকবো তোমার আর আমার মধ্যে আর মনে করো তোমার ভাবি থাকবে বাড়িতে না তোমার যখন টাকা দেওয়া করবো তুমি আমার কাছে চলে আসবা আমার টাকা পয়সা এরকম আছে তুমি খালি একটু আমার দিয়ে খেয়াল রাখবে বুঝলে আর যখন দরকার করবো চলে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরে ভাবি কি সিটারের সিটার ভাই প্রতি মাসে এত টাকা পাঠায় বাড়ি বিল্ডিং দিতেছে তারপরও আমার কাছে আইসে 5000 টাকার জন্যে আমি তো বুঝি কিসের জন্য আইসে তারপর একটু বাজাই দেখলাম আমারও লাভ হলো 5000 টাকা নিল আমার কোনো সমস্যা নেই সপ্তাহে সপ্তাহে আইলে টাকার জন্য